কুমিল্লায় র্যাব এগারো কর্তৃক জেলার বুড়িচং থানাধীন নাজিরে বাজার এলাকা হতে 11 কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি গ্রেফতার। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। নিয়মিত টহলের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 11-এর একটি দল 7 নভেম্বর সকালে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন নাজিরা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। ওই অভিযানে 11 কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানার টিকারচর গ্রামের মোহাম্মদ সুমন। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত মোটরসাইকেল ব্যবহার করে কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয় বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কুমিল্লা জেলার বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মোহাম্মদ শরীফুল আলম চৌধুরী, বার্তা বাজার, কুমিল্লা।